দুদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জে আগাম সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে ঘিওর এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। মানিকগঞ্জের ঘূর্ণিঝড় মিগ জামিনের প্রভাবে কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারিতে বৃষ্টিপাত কিন্তু দুদিন টানা দুদিন ধরে চলছে। সেই ক্ষেত্রে যে মানিকগঞ্জের যে আগাম শস্যগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন সরিষা চাষে। আসলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিতে গাছগুলো নুয়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগ জামিনের প্রভাবে আগাম সরিষার এই দশা। এতে জেলাটা সাত উপজেলার বেশিরভাগ আগাম ফসলটে বিশেষ করে সরিষার ক্ষতি হয়েছে। এর মধ্যে যে সরিষা গাছ বড় ও ফুল থেকে যে ফলটা আসা শুরু করেছে এমন ফসলের ক্ষতির পরিমাণ সবচাইতে বেশি। এখনো বৃষ্টি হচ্ছে, অব্যাহত রয়েছে, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি এই বৃষ্টি আসলে জেলায় অব্যাহত রয়েছে। এতে ক্ষতির পরিমাণ আরও কিন্তু বাড়ছে, যে ফসলগুলো একটু পরে আসবে সেগুলো ক্ষতির পরিমাণ একটু কম, তবে বৃষ্টি দীর্ঘ সময় ওটা ভারী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা দেখছি যে এখানকার যে যে সরিষার ফুলকে কেন্দ্র করে যে কৃষকগুলো বা মৌ খামারিরা যে মাঠে যারা মধু চাষ করছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এটাই ভারী বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু এই যে নয়ে পড়া গাছগুলো একদমটা মরে যাবে। যদি মরে না যায় তাহলে কিন্তু কিছুটা হলেও অর্থাৎ শতভাগের মধ্যে 50 ভাগ না হলে 25 ভাগ ফলনটা পাওয়া সম্ভব হবে। আর যদি সেটা পানি জমে যায় সেটা কিন্তু সম্ভব না। তবে জেলার যে জনজীবন সেটাও কিন্তু স্থবির হয়ে গিয়েছে এই যে বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে। এর প্রভাবে কিন্তু আসলে একদিকে যে বৈশ্বিক যে অর্থনৈতিক মুদ্রাস্ফীতি চলছে সেক্ষেত্রে আবার যদি এটা ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের তাহলে কিন্তু কোথায় দিয়ে দাঁড়াবে এইরকমই কিন্তু কৃষকরা বলছে। তবে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এই যে মানিকগঞ্জের প্রেক্ষাপটে মরিচ তারপরে পেঁয়াজ এবং কি পরে সরিষা এই যে ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, অর্থাৎ কৃষকদের যে ফসল বিপর্যয় এটা কিন্তু লক্ষণীয়, যার জন্য কিন্তু অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং এবং কি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জমিতে কিন্তু একদম গাছগুলো নয়ে পড়েছে। মানিকগঞ্জের প্রেক্ষাপটে আসলে 37,000 হেক্টর জমিতে এই এই সরিষাটা চাষাবাদ হয়েছে এবং সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 500 হেক্টর জমিতে এইরকমটা আগাম সরিষার যেগুলো ফুল হয়েছিল ফল আসতে শুরু করেছে তা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের ঘিওর এলাকায়।